ফিল্মে আসলে এত নোংরা পলিটিক্স ঢুকে গেছে, কোনো ভালো সিনেমা কিংবা ভালো কোনো কাজের আসলে কেউ দাম দিচ্ছে না কিংবা সেই স্কোপটাই পাচ্ছে না। আমি আসলে বলতাম না, বাট যেহেতু আমার এই সিনেমাটা আমি যদি অ্যাক্টিং নাও করতাম, আমি যদি নিজে একটু দেখতাম, আমি নিজেই পাগল হয়ে যেতাম। যখন আড়াই কি তিন বছর ছিল, তখন আমি স্কুলে যেমন খুশি তেমন সাজু একটা একটা পার্ট থাকতো, সবাই মনে হয় এটার সাথে পরিচিত। সো ওই সময়টায় আসলে লিপস্টিক দেওয়া হয়েছিল আমার যতদূর মনে পড়ে। আচ্ছা, লিপস্টিক সিনেমা মানে এই নামটার সাথে আপনার মানে জীবনে আসলে কতটা মিল? লিপস্টিক সিনেমার সাথে বলতে পারবো, সিনেমার সাথে যদি বলি বুচির যেই ক্যারেক্টার, বুচির যেই ইচ্ছা, বুচির যেই স্ট্রাগল, ওটার সাথে আসলে আমার কিছুটা মিল রয়েছে। বাট এর পরবর্তীতে আর একটা ক্যারেক্টারের কথা যদি বলি, মাধুরী, শি ইজ এ সুপার স্টার, মানে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেস ইন বাংলাদেশ, এরকম হচ্ছে তার ক্যারেক্টার। তার নাম এক কথাই সবাই চেনে, মাধুরী। তো ওটার সাথে আসলে কোনো মিল নেই, কারণ আমি মাত্র এখনও স্ট্রাগল করছি, আমি স্টিল নাও আম এ স্ট্রাগলার। সো ওই জায়গা থেকে আসলে বুচির সাথেই মিল আছে, যে বুচি কীভাবে তার নায়িকা হওয়ার জন্য পাগলামি কিংবা কীভাবে সে নায়িকা হতে চায়, কি কীভাবে কথা বল, ওইটার সাথে আসলে পূজার মিল আছে। আচ্ছা, আদম ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, এই সিনেমাটা আসলে মানুষ কেন দেখবে বলে আপনি? যে কারণে অনেকগুলো নিউজ হচ্ছে, যে কারণে বিভিন্ন গ্রুপে গ্রুপে লেখা হচ্ছে, ওই কারণে। আচ্ছা, পূজার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে সম্প্রতি দেখলাম যে বাংলাদেশে আসলে লিপস্টিক সিনেমাটি মাত্র 7টি সিনেমা হলে মুক্তি পেয়েছে, এবং তার মধ্যে যমুনা ব্লকবাস্টার আর লায়ন্স ছাড়া তেমন আসলে অন্য অন্য সিনেপ্লেক্সে যায়নি। তো সেক্ষেত্রে আপনার একটা ক্ষোভের জায়গা আছে, তো সেই বিষয়ে কিছু বলতে চাচ্ছেন কিনা? দেখুন, আমি কখনোই না ক্যামেরার সামনে কিংবা মিডিয়ার সামনে না এরকমভাবে কোনো আমার কোনো সিনেমা নিয়ে কিংবা কোনো সিনেমা নিয়ে আসলে বলিনি। বাট ফর দ্য ফার্স্ট টাইম আমার কেন জানি নিজে নিজেই আমার বলতে ইচ্ছে করছে, আমার নিজের মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, যে মানে ফিল্মে আসলে এত নোংরা পলিটিক্স ঢুকে গেছে, কোনো ভালো সিনেমা কিংবা ভালো কোনো কাজের আসলে কেউ দাম দিচ্ছে না কিংবা সেই স্কোপটাই পাচ্ছে না। আমি আসলে বলতাম না, বাট যেহেতু আমার এই সিনেমাটা আমি যদি অ্যাক্টিং নাও করতাম, আমি যদি নিজে একটু দেখতাম, আমি নিজেই পাগল হয়ে যেতাম। নিজেই একদম সবাইকে বলতাম যে আর কোনো সিনেমা দেখেন কি না দেখেন, লিপস্টিক সিনেমা একটু হলেও দেখবেন। সো এই জায়গায় তো আমি অ্যাক্টিং নিজে করেছি এবং আমি নিজেও দেখেছি। আমি ফার্স্টে যখন আমরা সবাই মিলে একসাথে দেখলাম, ডিরেক্টর, আর্টিস্ট সবাই মিলে যখন দেখলাম, আমি জাস্ট ডিরেক্টরকে একটা মানে হাক করে একটা কথাই বলেছি যে আপনি এটা কী বানিয়েছেন। নিজে অ্যাক্টিং করেছি বলে তা না, বাট এই ক্ষোভের জায়গা তো আছেই। আসলে অনেকে নিজের পাওয়ার খাটিয়ে আসলে অনেক হল দখল করে নিয়েছে, বাট আমি কারো নাম মেনশন করছি না, আমি কারোর নাম মেনশনও করতে চাই না। বাট এটা আসলে এই পলিটিক্সটা আসলে আমাদের সিনেমায়, আমাদের বাংলাদেশি সিনেমায় আসলে ঢুকে গেছে, যেটা আসলে একদমই ঠিক না। নতুনরা কাজ করছে, নতুনরা কাজ করবে, নতুনরা এগিয়ে যাবে, এই স্কোপটা আসলে সবার দেওয়া উচিত, যেটা আসলে আমরা পাচ্ছি না। আমি বলতে গেলে আমি একদমই মানে আমি নতুন, দু একটা কাজ করেছি, 5-6 বছর হলো আমার ক্যারিয়ার, বাট সে তো একদমই নতুন। তো আমাদের সবাইকে যদি একটা স্কোপ না দেওয়া হয়, তাহলে আমরা আসলে আমাদের কাজ না করে আসলে ঘরে বসে থাকাই উচিত। সো এই স্কোপটা আসলে আমার কাছে মনে হয় দেওয়া উচিত। আপনি যে পলিটিক্সের কথা বলছেন আপু, জি, আসলে এই ব্যাপারটাকে মিনিমাইজ করার জন্য আসলে কি করা উচিত আপনাদের পক্ষ থেকে এবং অডিয়েন্সের পক্ষ থেকে? আমাদের পক্ষ থেকে কোনো কিছু করা আমি মনে করি না যে উচিত, কারণ আমাদের আমরা যেটা করা উচিত সেটা আমরা করে ফেলেছি, যেটা হচ্ছে কন্টেন্ট। আমাদের কন্টেন্টের জোর আছে এবং যারা যারা দেখেছে বিশ্বাস করেন, এখন পর্যন্ত আমরা কোনো নেগেটিভ কোনো রিভিউই পাইনি যে এই জায়গাটা খারাপ লেগেছে, এই জায়গাটা একটু ভালো করতে পারতে। যারা যারা দেখেছে, আমি অডিয়েন্সের কথা বলছি, দিন শেষে তো তারা একদম নিরপেক্ষ, কারো পক্ষ নিয়ে কথা বলে না অডিয়েন্সরা। সো তারা খুবই স্যাটিসফাইড আমাদের এই কাজটা দেখে। সো আমরা মনে করি যে আমাদের জায়গা থেকে কোনো কিছুই বলতে হবে না, আমাদের মানে কোনো পাওয়ারই খাটাতে হবে না। আমাদের পাওয়ারটা হচ্ছে আমাদের দর্শক, আমাদের পাওয়ারটা হচ্ছে আমাদের কন্টেন্ট। সো এটাই আদর ভাই, পলিটিক্স সব জায়গায় গার্মেন্টস থেকে শুরু করে কঠোর সেকশন, যে কোনো জায়গায় আপনি পলিটিক্স করতে না চাইলেও ইনক্লুডেড হয়ে যেতে পারেন। পলিটিক্সটাকে পাশ কাটিয়ে গঠনমূলক সমালোচনা
বা আলোচনা বা প্রতিযোগিতার যে বিষয়টা, ঈদে একসঙ্গে এতগুলো সিনেমা মুক্তি দেওয়া একটা প্রতিযোগিতা হতে পারতো, কিন্তু সেখানে হয়ে গেছে ডার্টি পলিটিক্স, যেটা আপনিও এর আগে বলেছেন ইন্টারভিউতে, পূজাচারীও বললো যে নোংরা পলিটিক্সের সেখানে হচ্ছে। কিন্তু সুন্দর প্রতিযোগিতা কি ঈদে বড় করা যেত না একসঙ্গে এতগুলো সিনেমা? আমি সিনেমার সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি, প্রযোজক পরিচালক যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি, আর্টিস্টদের সঙ্গে কথা বলেছি, দর্শকদের সঙ্গে কথা বলেছি, সবাই একটা কথা বলছে যে একসঙ্গে এতগুলো সিনেমা মুক্তি দেওয়া আসলে চলচ্চিত্রের জন্য হুমকি স্বরূপ এবং ব্যবসায়িক ঝুঁকি ছাড়ার কিছুই। আপনি কেন তাড়াহুড়া করে লিপস্টিক সিনেমাটা ঈদেই রিলিজ করলেন? আমরা কি লিপস্টিকের প্রমোশন থেকে একটু বের হয়ে যাচ্ছি না ভাইয়া? শুরুটা করলাম লিপস্টিক দিয়ে, এখন কিন্তু আমরা একটু অন্যদিকে চলে গেছি। দুই দিন আগে, চার দিন আগে যেটা হয়েছে আমরা কিন্তু আবার ওই টপিকে চলে যাচ্ছি। আমি কিন্তু তখনও বলছি যে আমি এই টপিকে আর কোনো কথাই বলতে চাই না। আমি লিপস্টিকের, আমরা লিপস্টিকের প্রমোশনে আসছি। পলিটিক্স ভাই সব জায়গাতে আসে, নিজের ফ্যামিলিতেও পলিটিক্স হয়, বড় ভাই ছোট ভাই, পাঁচটা ভাই থাকলে পাঁচটা ভাই পাঁচটা মন মানসিকতার হয়, স্বাভাবিক। দুটো বোন থাকলে বোনের আমাদের কী হয়, এই যে দেখেন আমি কিন্তু লিপস্টিক থেকে অলরেডি বের হয়ে গেছি, আমি এখন ফ্যামিলিতে ঢুকে গেছি, তাই না? তো এটা তো ভাইয়া থাকবেই, কিন্তু ওইটা বিষয় না। কেন এটাও বিষয় না, আলহামদুলিল্লাহ আমাদের কথা হচ্ছে যে আজকে আপনারা কষ্ট করে আসছেন, সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আমরা আসলে লিপস্টিকের প্রমোশনটা এখন ফিজিক্যালি করছি। তো আমরা যেভাবে তিন চার দিন আমরা দেখলাম যে আমাদের ছবিটা কে কী বলছে, যদি একটা এই মানের ঈদের মানের ছবি না হতো, আপনি অনেকগুলো ডিরেক্টর, অনেকগুলো সাংবাদিক, সিনিয়র সাংবাদিক ভাই বোন যারা যারা আছেন সবারই আপনি স্ট্যাটাস, কিংবা তারা তো এমনি এমনি দিচ্ছে না, তারা ছবিটা দেখছে, দেখে ফিল করছে যে হ্যাঁ ছবিটা ভালো, এই কারণে কিন্তু তারা দুই চারটা লাইন লিখছে। যে দর্শকগুলো লিখছে তারাও কিন্তু এমনি এমনি লিখছে না, তারা ছবিটা দেখেছে বিধায় কিন্তু লিখছে, যার কারণে আমার তিন দিন চার দিন পর এসে আমাদের মনে হচ্ছে যে ছবির এখন ফিজিক্যালি প্রমোশন করা উচিত। তো আমার মনে হয় একটা রিকোয়েস্ট করবো যে আপনারা লিপস্টিক কেন্দ্রিক কোশ্চেনগুলো করেন, পলিটিক্স কিংবা হল পাইনি এইগুলো ভুলে যায়, কারণ এটা তো আর পেছনে যেতে পারবো না, আমি তো আর পাঁচ দিন দশ দিন ইয়ে করতে পারবো না। আপনার সম্প্রতি যে ফেসবুক অ্যাক্টিভিটি, আমি সরি ভাই, সেটার প্রসঙ্গেই আসলে এই প্রশ্নগুলো করা আছে আমাদের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে না, আমি একটু আগে বলেছি ভাই যে ওই ব্যাপারটা নিয়ে ধরেন যে এখনো কথা বলার সময় আসেনি, আর এই ব্যাপারটা নিয়ে কথা যখন বলবো তখন বড় করেই বলবো, আর এটা নিয়ে আসলে বলার কিছু নাই, যেটা বলার ঘুরে ফিরে না ওই কথাগুলোই আসবে। তো এগুলো আমরা একটু সাইডে রেখে আমরা একটু ছবির দিকে একটু ফোকাস করি। আচ্ছা, ছবির সাথে তো আপনার ইমোশনের মানে ইমোশনাল অ্যাটাচমেন্ট অনেক বেশি। জি, আমাদের সবারই বেশি। হ্যাঁ, এই সিনেমাটার সাথে আপনার বিশেষ কানেকশন আছে। বিশেষ কানেকশন না, বলেন যে এই সিনেমার প্রযোজক আপনি। জি, অবশ্যই। এই সিনেমাটা আসলে গল্পটা আসলে আপনাকে কেন টেনেছে, মানে ডেফিনেটলি একটা পার্টিকুলার কিছু একটা তো ছিল, সেটা যদি শেয়ার। এটা যেরকম আমি বলি যে গত পরশু দিয়ে আমাকে কিছু জেলা শহর থেকে ফোন করা হয়েছে, উপজেলা থেকে ফোন করা হয়েছে, তো তাদের কথা হচ্ছে যে আমরা এই বুচিটাকে দেখতে চাই, মানে পূজার ক্যারেক্টারের দুইটা নাম, একটা মাধুরী একটা বুচি, ওনাদের কথা হচ্ছে আমরা এই বুচিকে দেখতে চাই, কারণ এই বুচিটাকে ধরেন যে প্রত্যেকটা মানুষ ভালোবাসতে বাধ্য। যারা সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স, আমরা তো সিঙ্গেল স্ক্রিন, আমাদের তিনটা সিঙ্গেল স্ক্রিন, তো আমরা এখনও মুভ করতে পারিনি, নেক্সট উইকে আমাদের প্রচুর হল বাড়বে ইনশাল্লাহ, তো সেখান থেকে আমরা সিঙ্গেল স্ক্রিনে মুভ করব। আর দেখেন আমাদের ছবিটা সাধারণ অডিয়েন্সের যতটা ভালো লাগবে ততটাই ভালো লাগবে যারা মাল্টিপ্লেক্সের ছবি দেখে দেখে অভ্যস্ত, তার থেকে বেশি ভালো লাগবে। হ্যাঁ, তো দুইটা মাথায় রেখে করা হয়েছে। এখন যেহেতু সিনেমা রিলিজ হয়ে গেছে, এখন পাবলিকের চাহিদা অনুযায়ী হল না, এটা অটোমেটিক্যালি, এটা যদি আল্লাহ যদি আপনাকে কোনো কিছু দেয় কেউ কিন্তু আটকে রাখতে পারে, তো এইটাই হবে ইনশাআল্লাহ। কারণ পাবলিক এত আগ্রহ দেখাচ্ছে লিপস্টিক ছবিটা দেখার জন্য, আলহামদুলিল্লাহ নেক্সট উইকে ভালো একটা জিনিস করতে পারবো। লিপস্টিক প্রোডাকশন থেকে কিনে দেওয়া হয়েছিল। আচ্ছা, পূজাচেরি লিপস্টিক সিনেমা করার পরে কি পরিমাণ লিপস্টিক উপহার পেয়েছেন? অনেক পেয়েছি, অনেক পেয়েছি, আশা করছি আপনারাও দিবেন এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু অনেক হিরোর সাথে পূজাচেরি কাজ করা হয়েছে, অনেক হিরোর কাছ থেকে পাইনি। হ্যাঁ বলেন। হ্যাঁ, যেহেতু অনেক অ্যাক্টরের সাথে কাজ করা হয়েছে, আদর আজাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল, সিনেমার পরে স্ক্রিনে কেমন লাগছে? এটা তো অডিয়েন্স বলবে যে স্ক্রিনে কেমন লাগছে, বাট আমি আমার কথা যদি বলি আমার ভালো লেগেছে পার্সোনালি, মানে আই ফিল সো গুড টু ওয়ার্ক উইথ হিম। কারণ একজন আর্টিস্টের যখন কোনো কিছু শেখার আগ্রহ কিংবা সেই কাজের আগ্রহ অনেক বেশি থাকবে, তখন আসলে সেই আর্টিস্টের সাথে কাজ করতে খুব ভাল লাগে, যেটা কিনা তার মধ্যে আছে। সো আশা করছি যে যারা যারা তার সাথে কাজ করবে তারা সেম কথাই বলবে। জি জি জি, বলতে পারবো? ওই তো বললাম, তার অনেক শেখার আগ্রহ আছে, কাজের প্রতি অনেক আগ্রহ তার, সো ওইটাই আমার চোখে তো এই কাজটাকেই আসলে চোখে পড়েছে, কাজের প্রতি আগ্রহ। নিশ্চয়ই আপুর সাথে প্রথম
উনি তো কম ফুল, আমি সবসময় বলি যে উনি একটা টোটাল কমার্শিয়াল প্যাকেজ সিনেমার জন্য আসলে, মানে ওই যে তার চেষ্টা, এটা বুচিকে দেখলেই বোঝা যাবে আসলে কি। আমরা পরবর্তীতে যে কাজ হবে আমরা আশা করছি সেই কাজে কি আপনি বুচিকে রাখবেন নাকি অন্য কারোর সাথে কাজ করা রাখবেন? বুচি তো একটাই, এটা তো লিপস্টিকে শেষ বুচি, ট্রু, ঠিক আছে এখন তো হ্যাঁ এইটা, থ্যাংক ইউ সো মাচ। তো হ্যাঁ, আমাদের বেশ কিছু ছবির সাইনিং অলরেডি হয়ে আছে, আমরা দেখা যাক এখন সামনে কখন এটা। আচ্ছা, আমার দুইজনের কাছে প্রশ্ন, সেটা মানে আপনারাই বলবেন, সেটা হচ্ছে যে আদর আজাদকে এই সিনেমায় যে অ্যাক্টিং করলো সেটা আপনি কত দিবেন এবং পূজা চেরিকে আপনি কত দিবেন? মানে বুঝিনি আপনার কথা, মানে ধরো মার্কিং এর কথা, মার্কিং কাকে? আমি ওনাকে মার্কিং করব, উনি আমাকে মার্কিং করবেন? আপনার নায়িকাকে মার্কিং করব? এটা 100 তে না 1000 এ? 100 তে না 1000 এ, না 10 এ? 10 এ 10 বুঝা যায় কাছ থেকে অথেন্টিক আসলে আমরা কিন্তু অ্যানসার না, আমারটা কি অথেন্টিক মনে হলো না ভাইয়া? আপনাকে ছেলেরা তো আসলে বলে যে মেয়েদেরকে দেখলে ইমপ্রেস, তাহলে কি আমি কি জিরো দিব? না, আপনারা সেটা অথেন্টিক অথেন্টিক। আচ্ছা, অথেন্টিকটা আমি বলি, আমি না মার্কিং করতে একদমই পারি না, বাট আমি এটুকু বলতে পারবো আমার কাছে মনে হয় এখন পর্যন্ত সে যেই 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 কাজগুলো করেছে তার বেস্ট কাজ হচ্ছে এটা, বাট আমি মার্ক করবো না, মার্ক করার দায়িত্ব অডিয়েন্সের, তারা নিজেই নিজেরাই মার্ক করবে। তো আমি এটুকুই বলবো তার এটা বেস্ট কাজ, এবং আমিও আমারটা বলবো, আমার আমার লাইফে যতগুলো কাজ করেছি দিস ইজ মাই ওয়ান অফ মাই বেস্ট ওয়ার্ক আই মাস্ট সে। এটা সিনেমা দেখুন, সিনেমা দেখে তারপর বুঝতে পারবেন, কারণ একটা আর্টিস্ট তো, একজন আর্টিস্ট তো শুধু শুধু বলে না যে এটা আমার লাইফের সব থেকে বেস্ট ওয়ার্ক, সে সব কিছু মিলিয়ে সব কিছু সবার কমেন্ট নিয়ে নিজের কাজটা দেখে তারপরে বলে যে এটা আমার বেস্ট ওয়ার্ক। সো আপনারা দেখুন, দেখে আপনারাই জাজ করুন যে আমি ভুল বলেছি নাকি ঠিক বলেছি। পূজা এবং আদর এই দুইজনের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা সবসময় দর্শকদের রিভিউ জানি, আপনাদের একটু পরিবারের দিকে ফিরে তাকাতে চাই, সেটা হচ্ছে যে পরিবারের যখন কোনো সিনেমা রিলিজ পায় আপনাদের কতটা আসলে এই ব্যাপারে রিসপেয়ার যোগায়, বা এই সমস্ত বিষয়ে আসলে পরিবারের সাপোর্ট কতটুকু থাকে, বা তারা কি আসলেই হলে এসে দেখেন কিনা সবাই, এই বিষয়গুলো আমাদের একটু জানার ইচ্ছা। না, আমি এত দূর আসছি, আমার ফ্যামিলির ফুল সাপোর্ট ছিল বিধায় আসতে পারছি, তো সেখান থেকে এটা সবসময় একটা ভালো লাগে, একটা ঈদ ভাব কাজ করে সবার মধ্যে, সবাই কাজটাকে এনজয় করে। তো আসলে কি হয় যে মূল শক্তি কিন্তু মানুষ ফ্যামিলি থেকে পায়, সেটা আমি বরাবরই পেয়ে আসছি। আমার ক্ষেত্রে যদি বলি, আপনারা আমাকে একদম ছোটোবেলা থেকেই চেনেন, আমি ছোটোবেলা থেকেই কাজ করে এসেছি, একজন আর্টিস্ট কিন্তু মানে যদি সে ছোটোবেলা থেকে কাজ করে আসে এই পর্যন্ত সে আসতে পেরেছে শুধুমাত্র ফ্যামিলি সাপোর্টের কারণেই, তারা যদি ফ্যামিলি সাপোর্ট না পেতো আসলে ওই শুরু থেকেই একদম শূন্য হয়ে যেত। সো আমি আমার ফ্যামিলির সাপোর্ট থেকে, আমার মা বাবা আমার ফুল ফ্যামিলি সাপোর্ট পেয়েছি বলেই আজকে আমি লিপস্টিকের মতো একটা সিনেমা করতে পেরেছি, এবং আশা করছি যে লিপস্টিকের থেকেও আরও বেটার কিছু করতে পারবো। যদি আমার কাছে মনে হয় লিপস্টিকের থেকে বেটার কোনো অপশন আসবে কি না এটা নিয়ে আমার সন্দেহ আছে, বাট ট্রাই করবো, ফ্যামিলি সাপোর্ট তো অবশ্যই ছিল এবং আছে। আচ্ছা, নিজেদের সিনেমা তো দেখা হচ্ছে, প্লাস এর পাশাপাশি কি অন্য কোনো সিনেমা আপনাদের দুজনে দেখার ইচ্ছা আছে কিনা, যেহেতু অনেকগুলো সিনেমা এবার রিলিজ হলো? আমি যদি আমার কথা বলি, 15-20 দিন আসলে লিপস্টিকের প্রমোশনাল এখন থেকে এসে যে ফিজিক্যালি মুভমেন্টটা শুরু করলাম আমরা, এটা দর্শকদের আগ্রহেই শুরু হয়েছে, তো সিনেমাটার 15-20 দিন ফিজিক্যালি প্রমোশন চলবে আমাদের, দেন হচ্ছে ছবি দেখব। আমি যদি বলি, আমার মানে আমি পার্সোনালি আমার মধ্যে কোনো হিংসে নেই যে আমি আমার সিনেমা রিলিজ হয়েছে দেখে কি অন্য সিনেমা একদম পাত্তাই করবো না, পাত্তাই দিব না, বাট আমার ইচ্ছে আছে, আমি আগে আসলে নিজের সিনেমা যেহেতু রিলিজ হয়েছে এটার প্রমোশনে এখন আছি, বাদ বাকি এটা পরে ডিসিশন নিব কি কোন সিনেমা দেখা যেতে পারে। বেস্ট কমপ্লিমেন্ট ছিল হচ্ছে তুই আসলেই বুঝি, মানে এইটা আমার জন্য অনেক বড় একটা কমপ্লিমেন্ট, তুই আসলেই বুঝি এবং বুঝি তুই হয়ে উঠতে পেরেছিস, এটাই। পুরোটাই তো একটা চ্যালেঞ্জ শুটিং করা, আমরা যেভাবে শুটিং করি সেটা তো শুরু থেকে প্রি প্রোডাকশন থেকে শুরু করে পোস্ট কি রিলিজ পর্যন্তই তো পুরোটাই একটা চ্যালেঞ্জ, কোনটার কথা বলবো অনেক টাইম লাগবে, বাট জার্নিটা ভালো ছিল। আমাদের ডিরেক্টর কামরুজ্জামান রোমান আসলে চ্যালেঞ্জটাকে কখনোই চ্যালেঞ্জ মনে করে নাই, আমরাও চ্যালেঞ্জ মনে করি নাই,
যত বাধাই আসছে যত কিছুই হয়েছে আমাদের এটা সিনেমার জন্য ভালো হয়েছে, তো এই তো। প্রযোজক হিসেবে আপনি আশাবাদী কত? অনেক, 100%। আগামীতে যে ধরেন যে আমরা বলি যে ব্যবসা সফল হয় না, টাকা উঠে না, তা মূলত প্রযোজক তো পয়সাটাই দেখে। লিপস্টিক ছবিটা ধরেন এতদিন যারা যারা দেখছে তাদের, তারা রিপিট দর্শক হচ্ছে, অনেক ডিরেক্টররাও রিপিট দর্শক হচ্ছে। তো একটা ছবির কী হয়, যখন রিপিট দর্শক পাওয়া যায় তখন কিন্তু ছবিটার, এখন আমি কোনো কিছু চিন্তাই করছি না, এখন শুধু প্রমোশনটাকেই ফোকাস করছি। হ্যাঁ, একটু আগে বলেছি ভাইয়া যে আমাদের দরদিয়া নামে একটা ছবি করা সাইনিং করা আছে, আরও 2-3টা ছবির কথা অলরেডি চলছে, এটা যখন শুটিং হবে তখন কিংবা যখন আমরা অ্যানাউন্স প্রোডিউসার করব। সবাই পছন্দের? অবশ্যই, কারণ এমন তো না যে ওনার সাথে আমার ওনার সাথে কাজ করছি বলে ওনার সাথেই কাজ করবো, সেটা তো এরকম। সবাই বললাম না, বাংলাদেশে যারা যারা কাজ করছে সবাই, সবার সাথে তো কেন না, না কেন, আল্লাহ আল্লাহ কি বলেন, আপনি কি প্যাচ লাগাতে যাচ্ছেন সেটা বলেন। আপনি এটা একটা একটা মানুষ কেউ পছন্দের না, হ্যাঁ কেউ পছন্দের না, তাহলে উনি উনি শান্ত হবে। সবাই পছন্দের, কারণ ভাই আমি ইন্ডাস্ট্রির একজন আর্টিস্ট ভাই, আমার সবার সাথে কাজ করতে হবে, এই এই প্রেশারে ফেলবেন না প্লিজ, আমার সবার সাথে কাজ করতে হবে। আচ্ছা, এবারে ইটটা কেমন যাচ্ছে, যেহেতু আপনাদের সিনেমা রিলিজ পেলো, দুজনের কাছে এই প্রশ্ন যাচ্ছে, ইটটা শুরুটা মানে একদম কেমন প্রথম দিন থেকে? আমার শুরুটা মানে যদি পার্সোনাল লাইফের কথা বলি অত একটা ভালো না, কোনোটাই মানে পুরোটাই ভালো না, বাট যদি আমার প্রফেশনাল দিক থেকে কথা বলি পুরো ঈদটা আসলে লিপস্টিকময় যাচ্ছে, ভালো যাচ্ছে। আচ্ছা, আদুরাজ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি এই প্রথম কোনো সিনেমায় লগ্নি করলেন নাকি এর আগে কোনো সিনেমায় লগ্নি করেছেন? আর যদি এই প্রথম সিনেমায় লগ্নি করে থাকেন তাহলে কেন করলেন, গল্পের মধ্যে কি এমন ছিল যার কারণে আপনার লগ্নি করতেই হলো এত রিস্ক দিয়ে? এই কটা সিনেমা করেন? না না, লোকাল তালাশ, এগুলো তো ওনারই ছিল। তালাশ, যাও পাখি, যন্ত্রণা না ভাইয়া, যাও পাখি, হ্যাঁ লোকাল তালাশ, যাও পাখি বলতারে, আর হচ্ছে লিপস্টিক ইন্ডাস্ট্রি। আমার মনে হয়েছে যে লিপস্টিকটা সবচাইতে বেশি বিজনেস আমাকে দিবে, ইভেন আমি এখনও আশাবাদী, এখনও বিশ্বাসী, সবচাইতে বেশি বিজনেস আমাকে দেবে লিপস্টিক। ভাইয়া দয়া করে ছবিটা দেখবেন, দেখে আপনি বলবেন যে কেন দিবেন। দর্শকরা এখন হলে আসছে, আমরা যে কয়টা স্টেশন দিয়ে প্রথম সপ্তাহ শুরু করেছি, দর্শকদের আগ্রহই, হল সংখ্যা বাড়ছে, দর্শক অবশ্যই হলে আসবে। লিপস্টিকের গল্প কিংবা বুচির মায়া মাধুরীর ক্রেজিনেস, বুচির মায়া মাধুরীর পাগলামি কিংবা যাই হোক না কেন, আতর আলীর সহমর্মিতা কিংবা আতর আলীর যে একটা ক্যারেক্টার, এখানে সব কিছু দেখার জন্য হলেও আসবে, সব কিছু দেখার জন্যই আসবে অডিয়েন্স। তো আমি আশাবাদী, আমি তখনও আশাবাদী ছিলাম, এখন অনেক বেশি আশাবাদী। পূজা কতটুকু আশাবাদী? আমি তো একদম 100% যদি বলেন, 100 থেকে 2000 বলবো, 2000% আশাবাদী, কারণ না উনি শুরু থেকেই বলছিল, একটা আর্টিস্টের যে বললাম না, যদি সে বলে ওয়ান অফ মাই বেস্ট ওয়ার্ক, তো তার মানে আশাবাদের মানে তার হোপের জায়গাটা যে কতটা হতে পারে সেটা আসলে বুঝে নেওয়া উচিত। সো আসুন, দেখুন, দেখার পরে বুঝতে পারবেন যে কেন আসলে আর্টিস্টরা কিংবা পুরো টিম এতটা কনফিডেন্ট, দেখুন ভালো লাগবে। চলো, কনফিডেন্সের রহস্য জানো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।